প্রধানমন্ত্রী আবাস যোজনায় উঠে আসছে দুর্নীতির একের পর এক ছবি। অন্যদিকে সেই আবাস যোজনার কাজে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে পঞ্চায়েত কর্মীদের। রাজ্যের আবাস দুর্নীতিকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। বাগদা থেকে বাঁকুড়া, হুগলি থেকে আসানসোল, আবাস যোজনা যেন ঘুঘুর বাসা। গৃহহীনরা বঞ্চিত, পাকা বাড়ি যার তার নামে মিলেছে আবাসের বাড়ি, যা থেকে ভিড়মি খাওয়ার অবস্থা খোদ প্রশাসনিক কর্তাদেরই। দিনের পর দিন এভাবেই চলছে বঞ্চনা, তার বিরুদ্ধে বাড়ছে অসন্তোষ। আবাস যোজনার কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন খোদ পঞ্চায়েত কর্মী। যদি কোনো বেনিফিশিয়ারি যদি পাকা বাড়ি থাকে তো সেটা বাদ চলে যাবে, ঠিক আছে? বাদ চলে যাবে বলতে সেটা নো ইয়েস করতে হবে যদি পাকা বাড়ি থাকে তো। এবং সেখানে সেখানে আমরা একটা ছবিও করেছিলাম, তো তখন উনি থাকেননি, ওনার স্ত্রী ছিলেন। দিয়ে তারপর ওনাকে ডেকে নিয়ে আসার পর তারপর উনি যথারীতি ছুটতে ছুটতে এসে তো গায়ে হাত দেওয়ার মতনই আর কি টানা হিজড়া করতে শুরু করলেন। তো আমরা এখন খুব নিরাপত্তার অভাব ভোগ করছি। আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে দিকে দিকে চড়ছে সুর, এই ইস্যুতে শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। প্রধানের বাড়ি তিনতলা, সেই বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে, এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে? যেখানে গরিব মানুষ ভাঙা ইটের ভাঙা মাটির বাড়িতে থাকছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রধানরা পাচ্ছে বাড়ি। আবাস যোজনা 100 দিনের কাজ, পঞ্চায়েতের মালবিলি বন্টন সবসহ মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন সোয়েটার, সেটাও নাকি বিলি বন্টন হয়নি বলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী খেয়াল রাখুন যে তাহলে পঞ্চায়েতে কি কি হচ্ছে, কি রকম লুট হচ্ছে। লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ যখন আছড়ে পড়ছে, তখন সাফাই দিতে ব্যস্ত রাজ্যের শাসক দল। আবাস যোজনা দুর্নীতি সারা ভারতবর্ষে, দেখুন দুর্নীতি বিচ্ছিন্নভাবে কোথাও থাকলে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও কড়া নির্দেশ দিয়েছেন, কোথাও যদি পঞ্চায়েত স্তরে দুর্নীতি থাকে তার বিরুদ্ধে স্টেপ নিয়ে নেওয়ার জন্য। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম বদলের অভিযোগ আগেই উঠেছিল, 100 দিনের কাজেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার সেই তালিকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, গরিবের মাথায় ছাদের বন্দোবস্ত করতেই প্রকল্প, কিন্তু সেই প্রকল্পেও ছাদ রয়েছে যাদের, ছাদ মিলছেও তাদের, আর বঞ্চিত গরিবরা। রিপাবলিক বাংলা।